হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহমুনি কুকিং আইডিয়া। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আলু দিয়ে একটা সবজি নাস্তা বানানোর আইটেম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি। এরপরে সাথে আমরা অ্যাড করবো বেসন এবং চালের গুঁড়া বা আটা, মানে যা যেটা পছন্দ সেটা অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তো এরপরে আপনাদেরকে এটা মিক্স করে আপনি দেখাচ্ছি, সো আমার সাথে থাকুন। ধন্যবাদ। ছবি দেখতে পাচ্ছেন আমাদের এটা মাখা হয়ে গেছে। এবার আমরা এটা ডুবো তেলে ভেজে তুলে নিয়ে ফেলবো। এরপরে তৈরি হয়ে গেল সবজি চপ রেসিপি। সো এই ছিল আজকে আমাদের ঝাল নাস্তা বা সবজি চপ। যাই বলি না কেন, তো আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।